Leave aside ego, I will appeal to all the leaders of the India alliance that all you accept Mamata Banerjee as a leader and proceed and to fight out against the BJP. দিল্লি বহু দূর হ্যায়, শুধু এইটুকু তৃণমূলের নেতাদের বলে রাখলাম। রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয়ের দিলি। মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, হরিয়ানার পর মহারাষ্ট্রেও বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মুখ থুবড়ে পড়েছে তারা। আর এরপরই বিরোধী জোট ইন্ডিয়াতে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। সংসদে কংগ্রেসের ডাকা বৈঠকে গণহাজির থেকেছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করে লড়াইয়ে নামার পরামর্শ শোনা গেছে তৃণমূলের অন্দরে। ফর এ লং ইয়ার্স দিস ইন্ডিয়া অ্যালায়েন্স ইজ দেয়ার, বাট এক্সপেক্টেড রেজাল্ট কুড নট বি অ্যাচিভড। And there is a great failure on the part of the Congress to achieve the result. So therefore, today it is necessary that you, if you really want to fight against the BJP and the Narendra Modi, India alliance should be more stronger. And for making it stronger, one leader is required. Mamata ji is having vast experience in the parliamentary democracy politics. 7 times MP, number of times cabinet minister, 3 times chief minister. The main agenda is to fight out Narendra Modi, to fight out Bharatiya Janata Party. If you wish to achieve this target, so many persons have to make sacrifice. তৃণমূল যখন ইন্ডিয়া জোটে গুরুত্ব বাড়াতে মরিয়া, তখন পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেসও। একটা উপনির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রীর জন্য এত তার দলের কামনা বাসনা না করাটাই বাঞ্ছনীয়। বাংলায় ছটা উপনির্বাচন বড় কথা নয়, ভোটের নামে প্রহসন সেটা কি হয় সবাই জানে। আর ওখানে আপনার সংগঠন আছে, পঞ্চায়েত, কারো কিছু নেই, জিতেছেন মানে এ নয়, সারা দেশ জিতে ফেলেছেন আপনি। আপনি আগে জাতীয় দল হন, তারপরে দিল্লির কথা ভাববেন। সোমবার সংসদের অধিবেশন শুরুর আগে বাসভবনে বিরোধী দলগুলির বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আদানি ঘুষকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে সংসদের অন্দরে নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরা হবে তা নিয়ে কৌশল স্থির করার জন্যই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে কংগ্রেস ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি, সদ্য মহারাষ্ট্রে পরাজিত দুই জোট সঙ্গী শরদ পাওয়ারের দল, উদ্ধব ঠাকরের দল, সিপিএম, সিপিআই, ডিএমকে সহ 13টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূলের একাধিক সাংসদ দিল্লিতে থাকা সত্ত্বেও কংগ্রেসের ডাকে মোদী বিরোধী রণকৌশল স্থির করতে বিরোধীদের এই বৈঠকে গড় হাজির ছিল তৃণমূল। লোকসভা ভোটের ফলে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছিল বিজেপি, কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রে পরপর জয় নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে তাদের। তার মধ্যে বিরোধী জোটের অন্তর্কলহ এখন কার্যত উপভোগ করছে তারা। তৃণমূলের অন্দরে ঝড় উঠেছে, উথাল পাতাল চলছে, দল কার্যত দুটুকরো হয়ে যাবে কিংবা টুকরো টুকরো হয়ে যাবে। তৃণমূলের যিনি জন্মদাত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেখানে শৃঙ্খলা কোথায়? এই পরিস্থিতিতে তৃণমূল চাপে পড়ে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে। সংসদে শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া জোটের সমীকরণ কি হয় তা দেখে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।